গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আজ তো পিঠে পুলির দিন, আমিও দেখো পিঠে তৈরি করার জন্য পুর তৈরি করছি। এটা চাচির পুর, 2 লিটার দুধকে একদম পুরো ঘন করে নিলাম। ঘন করে নিয়ে আর ক্ষীরের পুরটা প্রথমে তৈরি করে নিচ্ছি। দেখো এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেলো জানো করতে করতে। এবারে দেখো এটা পুরো অনেকটা শুকনো হয়ে গেছে, এবারে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এরপরে আমি নারকেলের পুর তৈরি করব। চাচির পুরটা হয়ে গেল, দেখো আমি নারকেলের পুর বসিয়ে দিয়েছি। এটাতে নারকেল দিয়েছি, গুড় দিয়েছি, একটু এলাচ গুঁড়ি দিয়েছি, আর একটু দুধটা দিয়েছি, যেটাতে সকালবেলা চাচ্ছি ওই পুরটা ক্ষীরের পুরটা করলাম না সেইটাতেই বসিয়ে দিলাম। অনেকটা লেগেছিল এখানটাতে, একটু ছোট হচ্ছে কিন্তু এটাতেই বসিয়ে দিলাম। আর কয়েকটা জানো তুমি কলাকান একটু ছিল, একটু ভেঙে দিয়েছি, ওই ক্ষীরের একটা মিষ্টি ছিল কলাকান টাইপের, ওটা একটু দিয়ে দিলাম, একটু ভালো হয় তাহলে পুরটা হয়ে গেছে। লেগে লেগে যাচ্ছে, হয়ে গেছে, একটু খরা করবো না। হ্যাঁ দেখো নারকেলের পুরটাও হয়ে গেছে, গরম আছে এখন, ঠান্ডা হোক অনেকটাই হয়েছে। আর এখানে চাচ্ছি ওর পুরটা হয়ে গেছে, দুটো দিয়ে একটু আজকে সেদ্ধ পিঠে করবো, একটু দুধ পিঠে করবো, আর রেখে দেবো অনেকটা করেই তো পুর হয়েছে, আর অন্য দিন একটুখানি পাটি সাপটা করবো। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম ভিজে কাপড়ে, শক্ত হয়ে যাবে তো তা নইলে। হাতটা ধুয়ে আসি, একটু জল নিয়ে তো দুধটা বসিয়ে দিচ্ছি না, তো দুধটা ফুটে গেছে। এবারে এই পিঠেগুলো দিয়ে দিই, একসঙ্গে বেশি দেবো না, মানে জায়গাটা তো খুব বড় নয়, এই 10টা করছি দিয়ে দিই। দুধ এমনিতে তো ঘন করাই আছে, ঘন করা আছে, তার সাথে আরো 1/2 লিটার দুধ দিয়ে ফুটিয়ে নিলাম, আর এলাচ আর তেজপাতা দিয়েছি, দুধটা দিয়ে ফুটিয়ে নিই। সেদ্ধ হয়ে যাক পিঠেটা, 10 মিনিট তো লাগবে, 10 মিনিট ফুটলে দুধটা একটু ঘন হয়ে যাবে, আর বেশি ঘন করে নামালে যেন চাপ চাপ হয়ে যায়, একটু লিকুইডিটি না থাকলে ভাল লাগে না, তাই না? এখন একদম নাড়বো না, ফুটুক আস্তে আস্তে। আমার মেজনের দিয়েছিল না সেটা, এটা ইয়ে করে রেখেছি, ভেঙে রাখলাম, কত যত্ন করে রেখেছি তুমি দেখো। হ্যাঁ দেখো আমি কি বলতো কিউইর প্যাকেটগুলো ফেলি না, অনেক প্যাকেট হয় তো এগুলোতে এই এটা ইয়ে করে র্যাপ করে আর এটার ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু রাখতেও সুবিধা হয়। আবার আর একটু এতটুকু বাঁচিয়ে রেখেছি, জানি না কতটা লাগবে, এখন দেখবো। এটা তো বন্ধ করার পরে তো মনে হয় দুধটা ফেটে যাবে, সবাই জানো তোমরা তো, হোক তা করতে আর আমি তা করতে এগুলো আবার তৈরি করি। এগুলো স্টার স্টার এগুলো চাচির পুরে আলাদা করেছি যাতে বুঝতে পারি, আর একটা হয়ে এসেছে, আর একটা ব্যাচ মানে ফার্স্ট ব্যাচ, এটা এটা সেকেন্ড ব্যাচ হবে, আর একটু আছে, আর দুধ পুলি হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। হ্যাঁ দেখো দুধ পুলি হয়ে গেছে, বন্ধ করে গুড় দিয়ে দিয়েছি, ওই ঠান্ডা হোক, তারপরে দুধ পুরিতে ঠান্ডা ছাড়া ভালোও লাগে না। পিঠে হয়েই এসছে, চা দিয়েছি, এখন চলে এসছে, পাথর চাপা দিয়েছি, ফুটে পড়ে না
ঢাকনাটা সরে যাচ্ছে, হয়ে গেছে মানে জলটা বন্ধ করে। কি বলতো, পিঠে করা নয়, খুব দেখবে নোংরা হয়, কত বাসন হয় না পিঠে হলে, সব বাসনগুলো ধুলাম, ধুয়ে জায়গাটা পরিষ্কার হয়ে গেল, হয়ে গেল। আর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কী খাবে, সব দুপুরে বাঁধাকপির তরকারি আছে, সে বাঁধাকপির তরকারি করলাম মানে আছে ওই ওটা দিয়ে, আর একটুখানি ওই গোটা মুসুরি, কয়েকটা ছোটো ছোটো গোলগুলো আলু এনেছিলাম না, সে আলু কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে সিদ্ধ করতে মানে সিদ্ধ করতে দিলাম, এটা আমার ক্ষেত্রে খুব ভালোবাসি। এখানে কী বলতে গোটা মুসুরি মানে ঝাল সমেত যে ব্রাউন কালারের মুসুরিগুলো, তো ওটা দিলাম সিদ্ধ করতে। আমি হয়তো একটা দুটো পিঠে খাবো, আর এটা একবারটি খেলে তো বেট ধরে যাবে সেদ্ধটা, আর ও যদি একটু মুড়ি দিয়ে খায় বা যদি একটু মানে নুন নুন আনলে ভালো লাগবে না পিঠেটা, যাতে একটু দুধটা দুধ গুলিটাও মিষ্টি, আর এগুলো তো মিষ্টি গুড় দিয়ে তো খাবে। তো যা হয়ে গেল মোটামুটি, ওকে চা দিলাম, দেখলে তো আজকে অনেক রাতে এলো, 8:30টার সময়, এখন তো কত বাজল না, 9:15টা হতো আজকে, 8:30টার সময় তো হয়ে এলো, স্নান করে চা তো দিলাম, বাসন টোসন সব ধোয়া হলো, মুছেও নিলাম, বুঝতে আর হয়ে গেল, এবারে বিদায় করবো, দেখি কখন করি। দেখো, আমরা ব্যাঙ্গালোর থেকে আসার সময় তো না একটা গ্রামের মতন জায়গাতে কত হাট বসেছিল জানো, দেখো কত সবজি কিনে নিয়ে এসেছি, হ্যাঁ দেখো যা পেরেছি কিনে নিয়েছি, ছোট আলু, পেয়ারা, করলা, বিনস, পালং শাক, ধনে পাতা, মেথি শাক, পুদিনা পাতা, এবারে আমার এই লেবু, এসব পাতা চোতা খেয়ে এবারে ডায়েটিং করে আমি থাকবো, আদা, বিট, এই ছোট আলু দম খাবে আমার হাজবেন্ড মশাই, শিম, এই বলেছিলাম না তোমাদের ছোট ছোট বেগুন পাওয়া যায়, দেখো ছোট বেগুন শুরু এমনি, কিন্তু এগুলো কচি, লম্বা বেগুন এখানে একদম পাওয়া যায় না, হ্যাঁ দেখো। আরও কিনতে ইচ্ছে করছিল কিন্তু কোথায় রাখবো, অত কিনে তো নষ্ট হয়ে যাবে, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ফঙ্কা সব আছে, দেখো শিম, এখানে অন্য রকমের শিম পাওয়া যায়।
গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হলো নেক্সট ডে মর্নিং। দেখো আমার চান টান সব হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমি অনেক সকাল উঠেছি আজকে। অনেক সকালে আমার উঠে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। আজকে আমি আবার আমার পুরোনো মানে রুটিনে ফিরেছি বলতে আমি আবার আমার এক্সারসাইজ শুরু করে দিয়েছি। করছিলাম বাইরে, কিন্তু অতটা ভালো করে তো হচ্ছিল না, কিন্তু আজ থেকে মানে বেশ ভালোই পুরোটা আমি শুরু করেছি। আর অনেকদিন পর করেছি তো আজ একটু হাত পা ব্যথা করবে, কিন্তু কিছু করার নেই, এইভাবে শুরু করতেই হবে। আর তখন তো রাতের বাসনগুলো রাতে ধুতে পারিনি, ধুইনি, টায়ার্ড হয়ে গেছিলাম, ভাল লাগছিল না। কালকে পিঠে পিঠে বানিয়ে মানে হাতে পায়ে ব্যথা হয়েছিল, তাই দাঁড়ি দিয়ে সকালবেলায় বাসনগুলো ধুলাম, ঘর ঝাড় দিলাম, ঘর পুছলাম, আর তারপরে তো স্নান করে পুজোটা করে নিলাম। স্নান পুজো হয়ে গেল মানে অনেকটা কাজ হয়ে গেল। দিয়ে এখন আমার হাজবেন্ড কি বলতো, আমার হাজবেন্ড 1টার মধ্যে খেতে চলে আসে, মানে লাঞ্চে আসে, তো তাই জন্য তাড়াতাড়ি আমাকে করে নিতে হয়। আমার মোটামুটি 11 থেকে 1টা মানে আমার বিরাট বিজি টাইম চলে আর কি। 11টার মধ্যে আমি সব এইদিকের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, তারপরে রান্নাঘরে ঢুকতে হয় আমাকে। তো আমার মোটামুটি হয়েই গেছে। আর আজকে বেশ ভালো রোদ উঠেছে, কালকে যেমন মেঘলা ছিল না, আজকে বেশ ভালো রোদ উঠেছে। ভালো হতো কাজ, কাপড়টা কেচে নিলে, কিন্তু আর কাচলাম না, কালকেই কাচবো একেবারেতে। অনেকগুলো জমা হয়ে গেছে জানো তো, ভর্তি হয়ে গেল প্রায় ওয়াশিং মেশিন, তাও কেচে নিতে হবে। তারপরে তো এবারে যা তরকারি টরকারি করবো দুপুর বেলায়, তার সেগুলো কাটতে বসবো। তারপরে আমি বললাম না, ব্লগটা শেষই করা হয়নি, তাই জন্য বললাম না তোমাদের সঙ্গে একবার যোগ হয়ে ব্লগটা শেষ করে দিই। 1টার মধ্যে তো খেতে চলে আসবে, তার আগে তোমাকে ঠিকঠাক করে রান্নাটা করে নিতে হবে। তাহলে চলো আমি রান্নাঘরে যাব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করো আমার এই ভিডিওগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব করলেই তবে আমি এগোতে পারবো। আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে বেলটা ক্লিক করো, তাহলে আমি যখনই ভিডিও দেবো সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন? তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল এন্ড টাটা।